গোপন সূত্রে খবর পেয়ে পণ্যবাহী লরি থেকে উদ্ধার বাহানটি নামিদানি কোম্পানির চোরাই মোবাইল। গ্রেফতার এক। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ইংরেজবাজার থানার অন্তর্গত লুকোচুরি পুলিশ ফাঁড়ির ওসি অভিষেক তালুকদারের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহুদীপুর স্থলবন্দর সংলগ্ন পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির কেবিন থেকে ব্যাগ ভর্তি মোবাইল উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ছিল পাচারকারীরা। এই ঘটনায় লুকোচুরি ফাঁড়ির পুলিশ একজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শামীম শেখ, বয়স 24, বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর কমলাবাড়ি এলাকায়। শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।